প্রতারক চক্রের জালে পা দিয়ে ৬০০০ টাকা খোয়ালেন এক মহিলা। বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা পুলিশের এবং রাজ্য বহিরাজ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলকে বলা হয়েছিল প্রতারক চক্রের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু তারপরেও মানুষ সেরকম ভাবে জাগ্রত হচ্ছে না, যার ফলে এখনো কিছু কিছু মানুষ প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াচ্ছে। ঠিক একইভাবে ত্রিপুরা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডের রবিজিৎ গোস্বামীর স্ত্রী সুস্মিতা দাস গোস্বামী গত কিছুদিন আগে তার মোবাইলের ফেসবুকের মাধ্যমে দেখতে পায় নটরাজ কাঠ পেন্সিল কোম্পানির কাজ করলে প্রচুর টাকা রোজগার করা যায়। সেই অনুযায়ী সুস্মিতা দাস গোস্বামী ফেসবুক থেকে ওই কোম্পানির নাম্বারে যোগাযোগ করলে তারা সমস্ত ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করে দেন। সেই প্রতারক চক্রের কথা শুনে তাদের হোয়াটসঅ্যাপে সমস্ত কাগজপত্র জমা দেওয়ায় বিস্তার লাভ করে জাল চক্র। তুমি কি জিনিস পাইছো? না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।